হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের মেনু হলো ঝাল সুজি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কি করে বানালাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শোভন শুভম দাস। আজকের মেনুর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, একটা মিডিয়াম সাইজের গাজর, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা মিডিয়াম সাইজের টমেটো। এই সবকটা সবজিকে আমি ভালো করে কেটে রেখে দেবো। এরপর আমি একটা কড়া বসিয়ে নেবো। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, কেটে রাখা গাজর এবং পরিমাণ মতো নুন। এই সবগুলিকে হালকা করে আমি ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি এটাকে কভার দিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেবো। 2 মিনিট পরে আমি কভারটা সরিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং কেটে রাখা ক্যাপসিকাম। এগুলিকে অল্প করে ভেজে নিয়েই আমি এর মধ্যে মিশিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। চিনিটা মিশে গেলেই আমি এই সবজিগুলোকে সাইডে করে একটু জায়গা বানিয়ে নেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু তেল এবং তার মধ্যে দিয়ে দেবো আমি 2টো ডিম। ডিমটাকে কিন্তু আমি এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। ডিমটা একটু হয়ে এলে আমি এটা সবজির সঙ্গে মিশিয়ে দেবো। সবজির সঙ্গে মিশিয়ে দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কালো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে মশলাগুলিকে সবজিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মিশে গেলেই আমি দিয়ে দেবো 1 কাপ মতো সুজি। প্রথমে সুজিটাকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। তারপরে সুজিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। এরপর আমি 1 কাপ জল সুজিটার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো। দেখুন সুজিটা এইরকম ঝুরো ঝুরো হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে জল দেবেন, না হলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আরও 1 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের আজকের মেনু তৈরি। তো ভিডিওটা সবার কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। এই ভিডিওর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করুন। এই ভিডিওর পুরো ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকতেই হবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সাইনিং অফ।